আসসালামু আলাইকুম। আজকে আমি 5টি ধাঁধা দিব, যে 5টি শুনে আপনারা সময় কাটাতে পারবেন। তো এখন আমার ধাঁধাটি শুরু করা হচ্ছে। প্রথম নম্বর ধাঁধাটি হলো, শুরু করা হচ্ছে, একটা ছেলে পরীক্ষা থেকে এসে তার বাবা বলল, তুই পরীক্ষাতে কত পেয়েছিস? তার মা বলল, ভাত খেতে তাড়াতাড়ি আস। সে বলবে, সে একবারই উত্তর দিবে, দনোজন বুঝে যাবে। কি উত্তর দিবে? আপনাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সে উত্তর দিবে 80। তার মাকে বলবে, আমি ভাত খাইতে 80। তার বাবাকে বলবে আমি পরীক্ষাতে 80 পেয়েছি। দ্বিতীয় নম্বর ধাঁধা, বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে, হাঁসের মতো ভাসে। কোন প্রাণী? বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে, হাঁসের মতো ভাসে। আপনাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ব্যাং! বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে এবং হাঁসের মতো ভাসে। চতুর্থ নম্বর ধাঁধাটি এখন শুরু করা হচ্ছে। চতুর্থ নম্বর ধাঁধা, পৃথিবীতে কয়টি দেশ আছে? আপনারা বলুন, পৃথিবীতে কয়টি দেশ আছে? আপনাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পৃথিবীতে একটি দেশ আছে, আর সবগুলো তো বিদেশ। এখন পঞ্চম নম্বর ধাঁধাটি শুরু করা হচ্ছে। আমার বাগানে সবাইকে ঢুকতে দিই, কিন্তু কাউকে ঢুকতে দিই না। কাকে ঢুকতে দিই না? আমার বাগানে সবাইকে ঢুকতে দিই, কিন্তু কাউকে ঢুকতে দিই না। আমি আপনাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমার বাগানে সবাইকে ঢুকতে দিই, কিন্তু কাউকে ঢুকতে দিই না। কাউ তো গরু, গরুকে ঢুকতে দিই না, কারণ গরুকে ঢুকতে দিলে আমার বাগানে সব খেয়ে ফেলবে। পঞ্চম নম্বর ধাঁধাটি শেষ করে ফেললাম। এখন আপনাদের আসসালামু আলাইকুম।